हेलो फ्रेंड्स, आमी रुमिला, आपनारा देखछेन द फूड क्रियन्स। तो आज के आमरा एकटु बेरियेछि बेंगलोरेर मध्ये। आपनारा हयतो जानेन जे आमी बेंगलोरे थाकि, तो एकटु बेरियेछि, तो भाबलाम रास्ताघाटे एकटु आपनादेरके भिडियो करे देखाई आर आपनादेर साथे एकटु कथाओ बला हबे। खुबी छोट्ट एकटा भिडियो बानियेछि जे रास्ताघाट केमन। যদিও আমাদের ব্যাঙ্গালোরের রাস্তা নিয়ে বেজায় কমপ্লেন আছে, এখানে রাস্তা জেনারেলি আদার সিটিজ থেকে ব্যাঙ্গালোরের রাস্তা অনেক ছোট, আর এখন মেট্রোর কাজ চলছে বলে রাস্তা আরও মানে নষ্ট হয়ে যাচ্ছে জলদি করে। তো আর জ্যামের ব্যাপারটা তো ইন্ডিয়ার মধ্যে মনে হয় ব্যাঙ্গালোর বিখ্যাত, মানে লাইন দিয়ে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি সরে না, ঘন্টার পর ঘন্টা একই জায়গাতে আটকে থাকতে হয়। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি যে কীরকম। যদিও ব্যাঙ্গালোরের সমস্ত রাস্তাঘাট এতটা সুন্দর নয়, অনেক জায়গাতেই জল, কাদা এবং খানাখন্দ দেখা যায়, কিন্তু যেখানে ধরুন বড় বড় অফিস বা ধরুন বিধানসৌধ যেখানে আছে বা লালবাগের কাছে, ওই জায়গাগুলো দেখতে বেশ ভালোই লাগে, সুন্দর লাগে। তো সেই জন্য আমি ভাবলাম করি। আর হাইওয়েতেও যাচ্ছিলাম আমরা, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে এখানে রাস্তাঘাট কেমন। তো আকাশের ছবি দেখছেন আপনারা, এখানে বেশ সারা বছরই ওয়েদার এরকম ভালোই থাকে। ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তো সবাই জানেই, নতুন করে বলার কিছু নেই, এখানের ওয়েদারটা বেশ ভালোই থাকে সারা বছর। কিন্তু ওই আর কি, মানে যখন তখন বৃষ্টি হয় বা গরমের সময়, দিনের বেলায় রোদে খুব গরম লাগে, তাপ লাগে, কিন্তু যেই সন্ধে নামে তখন আবার বেশ সুন্দর একটা ঠান্ডা ইমেজ থাকে। তো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেলটা আছে সেটা প্রেস করে দেবেন। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।